আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব। মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং আমার এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন। একটি দোকানের কর্মচারী পর্দা সোফা বিক্রি করা সাধারণ একটা ছেলেকে সবার কাছে দেশে এবং বিদেশে পরিচিতি করিয়ে দিয়েছি আমি, তাকে জনপ্রিয় করিয়ে দিয়েছি আমি। সেই ছেলেটিকে, সেই ছেলেটি রাকিব হাসান, রাকিব হাসান সেই ছেলেটি কি করলো? সুশাসন প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সেই জায়গাটাতে আমি চেষ্টা করেছি যেন রাকিব সুবিচার পায়। আর সেই রাকিব বলতেছে অন্য ধান্দা, সে মামায় যাচ্ছে, সে চিল করতেছে, ফিলিংসে আছে, অন্যরকম ফিলিংসে। এই ফিলিংসের রহস্য কি, কোন গন্ধ তিনি পাচ্ছেন, সেগুলো পরিষ্কার করতে হবে এই জনমানুষের সামনে। আমার প্রেস্টিজ, আমার সম্মান নিয়ে এসে খেলছে, এতদিন ছিলাম তার সঙ্গে, কেন এখনো আমি সত্যের পথে, ন্যায়ের পথে, আমি কারোর পক্ষে না বিপক্ষে নয়। দর্শক, আপনারা কি চিন্তা করেছেন, ইনি হচ্ছেন সেই রাহেত্রনী ভাই, যে রাহেত্রনী ভাই নাসির থামিমা এবং রাকিবের পিছনে ছুটেছিল প্রতি সেক্টরে সেক্টরে, প্রতি মুহূর্তে মুহূর্তে। নাসির থামিমার যে আপডেট, সম্পূর্ণ আপডেটগুলো সে রাহেত্রনী ভাই দিত। যখন নাসির থামিমার অবৈধ বিয়ের পিবিআই তদন্ত রিপোর্ট জমা দেয়, তখন রাকিব রাহেত্রনী ভাইয়ের সাথে বেইমানি করেছেন, তখন রাকিব রাহেত্রনী ভাইয়ের সাথে বেইমানি করেছেন। আমি নাসির হোসেন বিচার হবে এই উদ্দেশ্যে আমাদের কাজ করা, একত্রে অনুসন্ধান করা, তথ্য বের করে নিয়ে আসা, কিন্তু কি পেলাম? তাই মাত্র আমি 8 মাস সংসার করছেন নাসির হোসেনের সঙ্গে, এখন রাকিব হাসান বলছে তাকে নিয়ে তিনি সংসার করতে চান। যেদিন পিবিআই রিপোর্ট দেয় 30 সেপ্টেম্বর, ওই দিনই তিনি সুপ্রিম কোর্টের সামনে তার আইনজীবীকে সামনে রেখে, পাশে রেখে তিনি বললেন, এখন যদি তামিমা আপনার কাছে ফিরে আসতে চায়, সেটা একান, সে তো প্রেজেন্ট তো এখনও, সে আইনত আমার ওয়াইফ তো, এখন স্বামী স্ত্রীর সম্পর্কটা দুইজন, আমার ডিসিশনে তো হবে না, তারও ডিসিশন করবেন অবশ্যই, সে যদি কন্টিনিউ করে আমি করবো। তাই মাতা আমি ব্যাক করলে তিনি সংসার করবেন, তাই মাতা আমি পেটে বাচ্চা, 3 মাসের বাচ্চা, এই অবস্থায় আপনি তাকে নিয়ে সংসার করবেন, এর মানে কি, এই হাস্যরসের মানে কি, এই কৌতুকের মানে কি? রাকিবের আইনজীবী ইস্টার জাহানের সাথে সাংবাদিকের সম্মুখীন হয়ে তামিমা, তামি যেহেতু ওনার স্ত্রী, তখন ওনাকে সে ফিরে পেতে চায়। দর্শক, আপনারা জানেন বর্তমানে 8 মাস নাসির হোসেনের সাথে সংসার করার পর এখন সে মা হতে চলেছেন, অন্তত পক্ষে 3 মাসে সে অন্তঃসত্ত্বা, সে অন্তঃসত্ত্বা স্ত্রীকে সে আবার ফিরে পেতে চায়। কতটুকু নির্লজ্জ হলে, কতটুকু বেহায়া হলে এরকম কথা বলতে পারে? দর্শক, এখানে অনেক লক্ষ্য উদ্দেশ্য আছে। তাহলে কি এতদিন এই পরিশ্রমটা বৃথা, এতদিনের এই শ্রমটা পণ্ডশ্রম? আমরা যে সততার জন্য কাজ করলাম, ন্যায় বিচারের জন্য কাজ করলাম, আমরা কি চেয়েছি? বিচার হোক, যেন হাজারটা মানুষ, লাখো পুরুষের এরকম নির্যাতন থেকে যেন রক্ষা পায়, পুরুষ হোক, নারী হোক, যে রকমই হোক, এরকম প্রতারণার যেন বিচার হয়। কিন্তু রাকিবের মনে ছিল অন্য একটা সূত্র, অন্য একটা তন্ত্র, অন্য একটা মন্ত্র। সে কী করলো? তাইমা তামিকে নিয়ে সংসার করার প্ল্যান করছে। কতটা বেহায়া হলে, কতটা নির্লজ্জ হলে, কতটা জ্ঞানশূন্য হলে, কতটা অপরিণত মস্তিষ্কের হলে এই সিদ্ধান্তে উপনীত হতে পারে যে আমি তাকে নিয়ে সংসার করব। তার মানে কি, অপরাধ করবে, তারপর সংসার করবে, শেষ, মিউচুয়াল। সে চাচ্ছে মিউচুয়াল, নাকি অন্য কোনো উদ্দেশ্য, টাকা? এতদিন এই শ্রম, পরিশ্রম, পণ্ডশ্রম, এত কিছু করা, বিনা পারিশ্রমিক আইনজীবী রাখা, সব কিছুর উদ্দেশ্য কি টাকা? বোঝা মুশকিল, বোঝা মুশকিল, খুব বোঝা মুশকিল। দর্শক, এটা নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন এখন রাকিবকে নিয়ে সমালোচনা শুরু করেছেন। যেমন, রাকিব যদি প্রকৃতপক্ষে এতই ভালো মানুষ হতো, তাহলে এরকম নির্কৃষ্ট কথা সে বলতে পারত না। নাসির তামিমা যেহেতু অবৈধভাবে এরকম একটা জঘন্য কাজ করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তাদের বিচার হোক, যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এ ধরনের অবৈধ কাজ থেকে শিক্ষা নিতে পারে। রাহেত্রনী ভাইয়ের কি করে পারেন তিনি এই কথা বলতে যে তাইমা তামিমাকে নিয়ে তিনি সংসার করবেন? আমরা সব সময়, বিশেষ করে আমি, বিচারের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন দুর্দান্ত একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট অনুযায়ী নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হবে, কিংবা এটা আদালতের বিচার বিষয়। কিন্তু তিনি আগেই বলে দিলেন যে তাইমা তামিমাকে তিনি নিয়ে ঘর করতে চান, সংসার করতে চান, যদি ফেরে।
তাই মাত্র আমি ফেরার জন্য গেছেন নাসির হোসেনের কাছে, এই রাকিবের কাছে ফিরবে বলে। যে তাই মাত্র আমি হাজারটা দোষে দোষী, রাকিব বলছে এটা খারাপ ওটা খারাপ, চারটা বিয়ে পাঁচটা বিয়ে, তাই মাত্র আমির ক্যারেক্টার ভালো না, তাই মাত্র আমির মা খুবই খারাপ, সুমি আক্তার তার মেয়েকে 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 দিয়ে বলিয়েছে, 8 বছরের তুবা বলেছে, মামনি বলেছে, তার মাকে দিয়ে বলেছে, এটা সেটা এত মানুষ বলেছে, সেই তাই মাত্র আমি কিনে সে এখন সংসার করবে। কতটা মানে অপ্রকৃতস্থ মানুষ হলে এটা চিন্তা করতে পারে, এতো পুরো মানব জাতির কলঙ্ক। মানে দেশে বিদেশে প্রবাসীরা যা সমর্থন করছেন, এই জন্য আমাকে হাজার জন মানুষ ফোন করছেন, মেসেজ দিছেন যে ভাই আমরা বিচার চাই, এই কি তার বিচার? সেই উদ্দেশ্যটা ছিল বলে আজকে রাকিবের পিছনে পিছনে সুর ছিল। রাহেত রনিমের নিজের সততা দিয়ে সেই রাকিবের পিছনে পিছনে সুর ছিল, প্রত্যেকটা আপডেট প্রত্যেকটা ডকুমেন্টস দাঁড়িয়ে সাবমিট করেছিল। আজকে সেই রাহেত রনিমাইকে এত বড় একটা বাস দিয়ে দিল। দর্শক আপনারাই বলুন, যে মানুষটা কিছুই চিন্তা না, শিক্ষাগত যোগ্যতা নেই, সামান্য একটা দোকানের কর্মচারী, সেই কর্মচারীকে রাহেত রনিভাই সব কিছু ছিনিয়েছেন। এখন তিনি সেলিব্রিটি হয়ে গেছেন, তিনি অতীত এখন ভুলে গেছে, তিনি তামিমাকে ফিরে পেতে চায়। অভিযোগকারী সে বলতেছে তাকে নিয়ে আবার সংসার করবে, তাহলে কোন উদ্দেশ্য? আপনারই বুঝুন, আপনারই চেষ্টা করুন। এই যে আমি বাকির যে দোকানে বাকি খাইছে সে বাকির তালিকা তৈরি করলাম, বের করে নিয়ে আসলাম, যে বাসায় সে থাকতো সে বাসার অ্যাড্রেস নিয়ে আসলাম, সে বাসার থেকে কাগজপত্র নিয়ে আসলাম, এই জন্য যে কাজী অফিস থেকে তালাক দেওয়া হয়েছে সেই কাজী অফিসে গিয়ে আমি অনুসন্ধান শুরু করলাম, এত শ্রম দিলাম পরিশ্রম দিলাম, কেন? এই জন্য যে তাই মাত্র মেকিনে সে সংসার করবে, বিচার হবে, সে যেই হোক, রাকিবের যদি ভুল থাকে রাকিবের বিচার হবে, নাসির তাইমের ভুল থাকে নাসির তাইমের বিচার হবে। রাকিব তো ডিভোর্সের পেপার ছিঁড়ে ফেলছে, প্রমাণ আছে আমার কাছে, আমার সামনে বলা হয়েছে, সে রেকর্ড আছে। যে এখনও ডিভোর্সকে বলে ডিভোর্স ডিভোর্স, অশিক্ষিত মূর্খ, সেই ছেলেটার জন্য এই শ্রমটা দিলাম আমি, সকাল থেকে বিকেল বিকেল থেকে রাত, বরিশাল পর্যন্ত ছুটে গেছি আমি অনুসন্ধানের জন্য, কোথায় কোথায় যাই নাই, খুঁজে খুঁজে তন্ন তন্ন করে বের করছি কোথায় কোথায় এভিডেন্স আছে। এই জন্য এই যে সাধারণ মানুষ আপনারা, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ শ্রম দিছেন, মানুষ আশা দেখছেন যে ঠিক আছে এটা বিচার হবে, এই জন্য তাইমা তাম্মিকে নিয়ে সে সংসার করতে চায়। তাইমা তাম্মির পেটে বাচ্চা, বাবা নাসির হোসেন, কিছুক্ষণ পর বলবে রাকিব বলবে আমার বাচ্চা। কী একটা নাটক, কী একটা নাটক জমাইছে, একের পর এক আমি রিপোর্ট করবো, অপেক্ষায় থাকুন, আমার কাছে চাঞ্চল্যকর তথ্য আছে, ব্রেকিং ব্রেকিং তথ্য আছে, আমি আপনাদেরকে জানাবো, অপেক্ষায় থাকুন। এবং আমি মুখোশ উন্মোচন করবো একের পর এক, কোনো লেনদেন নেই, কোনো সম্পর্ক নেই। আমি আবারও বলছি, আমি নাসির হোসেনের সঙ্গে যোগাযোগ করেছিলাম অনেক আগে যখন এই ঘটনা শুরু হয়, কিন্তু নাসির হোসেন কোনো রকম ভিডিও ইন্টারভিউ দেওয়ার থেকে বিরত ছিলেন, তিনি অস্বীকার করেছিলেন এবং তিনি বলেছিলেন যে কোনো রকম ভিডিও তিনি দেবেন না। আমি রাকিবের কাছে ছুটে গিয়েছি, আমি নাসির হোসেনের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেছি, তিনি কী বলেন, তার বক্তব্য কী, অনেক আগের কথা, কিন্তু এখনও তাই নাসির হোসেনের সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই, কোনো কিচ্ছু নাই। আমি রাকিব হাসানের সঙ্গে যোগাযোগ করেছি, রাকিব হাসানের কাছে গিয়েছি, একটা অকৃতজ্ঞ পুরো সমাজের সে কলঙ্ক, যে কাজটা সে করছে, যে কথাগুলো সে বলছে, কার নির্দেশে, কেন সে বললো, এগুলো ব্যাখ্যা দিতে হবে। সে নিজেকে এখন সুপার স্টার মনে করে। শুনুন একটা কথা, নাসির হোসেন নামটা যদি জড়িত না থাকতো এই রাকিবকে কেউ চিনত? আমি তো 10 বছর ধরে সাংবাদিকতা করি, স্পোর্টস জার্নালিজম 10 ইয়ার্স, দুইটা রেডিও টেলিভিশন রেডিওতে কাজ করছি আমি, ঢাকা FM রেডিও আমার, সময় টেলিভিশন 71, ডিবিসি নিউজ, নাগরিক টেলিভিশন, এখন ডেইলি ক্রিকেটে কাজ করি, 10 ইয়ার্স কাজ করছি আমি। সো ক্রিকেট নিয়ে তো আমার এক্সপিরিয়েন্স, আমি ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ত্যাগ করে আমি রাকিবের কাছে গেছি, বুঝতে পারছেন আপনি? আমি কিন্তু ক্রিকেট জার্নালিস্ট, আমি অনলি ক্রিকেট করি 10 ইয়ার্স ধরে। সেই মানুষটা ক্রিকেটারকে দূরে ফেলে, নাসির হোসেনকে দূরে ফেলে আমি গিয়েছি রাকিবের কাছে, যেন সঠিক বিচারটা পায় মানুষের, মানুষ যেন বিচারের প্রতি আবার আস্থা ফিরে আসুক, কারণ এই সরকার এই দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সেই জায়গাটাতে আমি চেষ্টা করেছি যেন রাকিব